আসসালাম আরমতুল্লাহ আবরকাত এক ভাই বলছেন যে তার মহারানা বাকি ছিল স্ত্রীর কিন্তু সেই স্ত্রীকে উমরা করিয়েছে উমরা করার ফলে মোটামুটি চার লাখ সাড়ে চার লাখ টাকা তার খরচ হয়েছে আর দেখা গেলো যে স্ত্রীর মহারানা নির্ধারিত করা হয়েছিল পাঁচ লাখ এখন মহারানার টাকা কি এই যে উমরা করিয়েছে সেখান থেকে কাটা যাবে জি ভাই বিষয়টা আপনাকে বুঝতে হবে বিষয়টি হলো এরকম যে আপনি যে পাঁচ লাখ টাকা মহরানা দিতে চেয়েছিলেন বা যা চেয়েছিলেন সেটা আপনাকে দেওয়া জরুরি সেটা আপনাকে দেওয়া জরুরি আপনাকে দিতে হবে যেরকম করে হোক আপনাকে দিতে হবে যতদিনে আপনার স্ত্রী আপনাকে সময় দিয়েছে হ্যাঁ সেই সময় অনুযায়ী আপনাকে দিতে হবে এখন যদি আপনি আপনার স্ত্রীকে সেই মহর নির্ধারণ করার সময় এরকম বলে থাকেন যে আমি মহারানা। এই দশ বিশ বা পঞ্চাশ হাজার দিচ্ছি আর বাকিটা আমি উমরা করাবো আর যা খরচ হবে সেখান থেকে মহারানা কেটে নিব। আর এই কথায় যদি আপনার স্ত্রী রাজি থাকতো আর এভাবে আপনি উমরা করাই দিতেন যা খরচ হতো সেটা মহারানা থেকে কেটে নিতেন বা ধরে নিতেন মহারণা হিসাবে তাহলে তখন সেটা ঠিক ছিল কিন্তু আপনি এমনি কোনো কারণে উমরা করালেন আর খরচটাকে আপনি মহারণা হিসেবে কেটে নেবেন এটা হতে পারে না আপনি উমরা করিয়েছেন আপনার স্ত্রীকে এর জন্য আপনি আলাদা সবাব পাবেন কিন্তু এটাকে মহারানায় কেটে নিতে পারেন না হ্যাঁ এখন যদি আপনি স্ত্রীকে এটা বলেন যে আমি এটা খরচপাতি করলাম তো তোমার মহারানা স্বরূপ কি আমি এটা নিতে পারি স্ত্রী যদি তখন অনুমতি দেয় তাহলে তখন আপনি নিতে পারবেন নচেৎ স্ত্রীর যেটা মহরানার হক সেটা আলাদা জিনিস আপনি স্ত্রীকে উমরা করিয়েছেন এটা আলাদা জিনিস এর স্বভাব আপনি পাবেন আপনি স্ত্রীকে কোনো জায়গায় নিয়ে গেছেন কিছু কিনে দিয়েছেন কিছু ভালো জিনিস দিয়েছেন এটা মহরানায় কাটা যাবে না যতক্ষণে স্ত্রীর সঙ্গে মহরানা নির্ধারণের সময় এরকম কথা বা শর্ত আপনি না বলে থাকেন ততক্ষণ পর্যন্ত এটা কাটা যাবে না